ছোলার ডালের উপকারিতা ওজন কমাতে সবারই এখন প্রাথমিক লক্ষ্য চর্বি ঝরানো। তার জন্য যত কষ্টে করতে হোক না কেন তাতেও রাজি। এছাড়াও ওজন বাড়লে শরীরে আরও নানা সমস্যা দেখা দেয়, আর ওজন ঝরাতে হলে শুধু খাওয়া বন্ধ করে দিলেই চলবে না, তার জন্য প্রয়োজন ঠিকমতো ডায়েটেরও। ছোলার ডাল সামান্য খেলেই পেট ভরে যায়, তাই ডালিয়া বানাতে পারেন ছোলার ডাল দিয়ে, কিংবা ছোলার ডাল দিয়ে রুটিও খেতে পারেন। আর ছোলার ডালের মধ্যে ফাইবার থাকায় পেটও পরিষ্কার হয়, হার্ট ভালো থাকে। ছোলার ডালে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা হার্টকে সুস্থ রাখে। এছাড়াও ধমনির মধ্যে দিয়ে যাতে রক্ত চলাচল ভালো হয় সেদিকেও খেয়াল রাখে। ছোলার ডালে থাকে ফোলেট, ম্যাগনেশিয়াম, যা রক্তকে জমাট বাধা থেকে রক্ষা করে, হার্ট অ্যাটাকের আশঙ্কা কমে, কোলেস্টেরল কম করে। যাদের কোলেস্টেরল রয়েছে তারা মুসুর ডালের পরিবর্তে ছোলার ডাল খেতে পারেন। ছোলার ডাল শরীরের অতিরিক্ত টক্সিন দূর করে দেয়, ফলে কোলেস্টেরল জমতে বাধা দেয়। ডায়াবেটিসের জন্য ভালো ছোলার ডাল যে কোনো ধরনের কার্বোহাইড্রেট হজম করায় ধীরে ধীরে, ফলে চোখে খিদে হয় না। এছাড়া বিশেষজ্ঞদের মতে প্রতিদিন যদি আধ কাপ করে ছোলা সেদ্ধ বা ভেজানো কাঁচা ছোলা খাওয়া যায় তাহলে এক সপ্তাহের মধ্যে শরীরের বাড়তি ইনসুলিনের মাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আয়রনের ঘাটতি পূরণ, ছোলার ডালের মধ্যে থাকে প্রচুর পরিমাণ আয়রন যা আমাদের হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়, সেই সঙ্গে ফুসফুসেও কোনো সংক্রমণে বাধা দেয় আর কাজ করার শক্তি যোগায় শরীরকে, যে কারণে গর্ভবতী মহিলাদের ছোলার ডাল খাওয়ার পরামর্শ দেওয়া হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ছোলার ডালের মধ্যে থাকে প্রচুর পরিমাণ ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট, আর যেহেতু জিরে আদা দিয়ে ছোলার ডাল রান্না করা হয় তাই এই ডাল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ফলে শরীরে কখনই অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি হয় না। রূপচর্চাতেও ভূমিকা রয়েছে ছোলার ডালের। টক দিয়ে হলুদ বাটা আর ছোলার ডাল বেটে একসঙ্গে মিশিয়ে মুখে লাগাতে পারলে বেশ ভালো ফল পাবেন। প্রতিদিন স্নানের আগে লাগাতে পারলে তা প্রাকৃতিক স্ক্রাবারের কাজ করবে। প্যাক লাগিয়ে 15 মিনিট রাখুন, শুকিয়ে গেলে ধুয়ে দিন।